রাজ্য সরকারের বন দপ্তরে বন সহায়ক পদে প্রায় 2000 জন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। আমি দেবাশিস আর আপনারা দেখছেন আপডেট বাই দেবাশিস ইউটিউব চ্যানেল। তো চলুন সমালোচনা করে শুরু করা যাক। তো দেখুন এটা তার অফিসিয়াল বিজ্ঞপ্তি। এখানে দেখুন যে পদের নাম অর্থাৎ যে পোস্টে নিয়োগ হবে সেটা হলো বন সহায়ক পোস্টে। এর জন্য যে ভ্যাকান্সি আছে সেটা 2000টি পোস্ট অর্থাৎ 2000 জন নেবে। এর যে স্যালারি প্রত্যেক মাসে 10,000 টাকা। এর নিয়োগের যে পদ্ধতি সেটা কিন্তু শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই আপনাদেরকে নিয়োগ করা হবে, কোনো কিন্তু রিটেন এক্সাম হবে না। আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে এবং ছেলে মেয়ে উভয় প্রার্থী কিন্তু আবেদনযোগ্য। আবেদন করতে হবে অফলাইনে। আপনাদেরকে প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে হবে, সেটি প্রিন্ট করে সেখানে সেই ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে ড্রপ বক্সে সেটি ফেলতে হবে। এছাড়াও আপনারা চাইলে রেজিস্টার পোস্ট বা অর্ডিনারি পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমেও কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি পাঠাতে পারেন। অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাদেরকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আপনাদেরকে কমপক্ষে 8 পাস হতে হবে, অর্থাৎ 8 পাস হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো কী করে আবেদন করতে হবে, কী করে আপনারা ফর্ম ডাউনলোড করবেন, কী করে ফিল আপ করবেন, এই নিয়ে কিন্তু অলরেডি আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছি। সেই ভিডিওটি যদি আপনারা এখনও না দেখে থাকেন সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা এই ভিডিওর নামের উপর টাচ করলে নিচে ডিসক্রিপশন বক্স খুলে যাবে, সেখান থেকে কিন্তু আপনারা সেই ভিডিওটি দেখে নিলে আপনাদের টোটাল কী করে আপনারা অ্যাপ্লিকেশন করবেন টোটাল ব্যাপারটা কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং সমস্ত চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এই যে অফিসিয়াল নোটিশ, এই নোটিশটি ডাউনলোডের লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আপনারা এই নোটিশটি ডাউনলোড করে কিন্তু এই ডিটেলসে দেখে নিতে পারবেন।